প্রায় 3.5 ঘন্টার জার্নির পরে এখন আমি আছি সুয়ান স্টেশনে। তো সকচো থেকে এটার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। কুরিয়াতে করোনা ভাইরাসের এপিডেমিক শুরু হয় 20 জানুয়ারি, তো এরপর থেকে আমি এখন পর্যন্ত বের হই নাই অ্যাকচুয়ালি সকচোর বাইরে। তো এটাই প্রথম, আর অ্যাকচুয়ালি বিশেষ দরকারই বের হইতে হয়েছে। তো আমার ভিসা এক্সটেনশন করাতে হবে, আর যেহেতু আমার ভিসা এক্সটেনশনটা হবে সুয়ান শহরে, তো এই জন্যই সুয়ান শহরে আসা, কারণ আমি আজও ইউনিভার্সিটিতে পড়ি আর এটা এই শহরেই, আর সকচোতে এটা পসিবল না। আর আমার ভিসা এক্সটেনশনের লাস্ট, মানে অ্যাকচুয়ালি আমার কার্ডের লাস্ট মেয়াদ আছে 31 মার্চ পর্যন্ত, আজকে হলো 25 মার্চ, তো আর মাত্র 6 দিন আছে। যদিও ওরা আরও 1 মাস বেশি সময় দিছে, তারপরেও এটা 2 উইকসের মতো টাইম নেয়, তো আমি আর রিস্ক নেই নেই। আর আলহামদুলিল্লাহ এখন কুরিয়ার অবস্থা অনেক ভালো আছে, এই জন্য আর রিক্সা নিয়ে নিলাম। আরেকটা প্ল্যান আছে ভাইয়ার সাথে দেখা করার, ভাইয়া পিয়নটেক শহরে থাকে, এখান থেকে 1 ঘন্টার দূরত্ব, সো চেষ্টা করবো ভাইয়ের সাথেও দেখা করে যাইতে। আর আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 4:30, সো আগেই চলে আসছি, এখন 2:30 বাজে। তো এই 2 ঘন্টা দেখি খাওয়া দাওয়া করবো, আর ভাইয়ের সাথে দেখা করার প্ল্যান যেহেতু আছে, দেখি ভাইয়ের সাথে দেখা করে ফেলি, সো সাথেই থাকুন। আর আমার চেহারার এই অবস্থা কেন, এটার সবচেয়ে বড় কারণ হলো কালকে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করছি, তারপরে সকালে আবার বাসে উঠেই চলে আসছি, তো এই জন্য এই অবস্থা। তো জাস্ট আমার কাজ শেষ করে আবার ব্যাক করব, আর আজকে রাতে আমার কাজ নাই, তো বাসায় গিয়ে ঘুম হবে একটা। হোয়াট এ কনফিডেন্ট অ্যান্ড ডেডিকেশন। হয়তো আর কোনো দেশই পারবে না এই সময়ে এইভাবে বলতে। কোরিয়ান প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, আমাদের যুদ্ধটা রোগের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নয়। তো বর্তমান পৃথিবীতে সম্ভবত কোরিয়ার ইনচন এয়ারপোর্ট ছাড়া আর কোনো এয়ারপোর্টই এভাবে বড়ভাবে লিখে রাখেনি যে করোনা মুক্ত এয়ারপোর্ট। সো এজন্য এখন পর্যন্ত কোনো দেশ থেকেই কোরিয়া ফ্লাইট বন্ধ করে নেই, যে কোনো ফ্লাইটই ল্যান্ড করতে পারে কোরিয়াতে, কিন্তু যেগুলো ফ্লাইট বন্ধ হয়েছে সবগুলো আর এয়ারলাইন্স নিজে থেকে বন্ধ করছে। ইভেন কি চায়নাতেও যে মহামারী হয়েছে, কোরিয়ার দরজা সবসময় খোলা ছিল। সো এত বড় বিপর্যয়ের পরেও কোরিয়া, মানে কোরিয়া কীভাবে জিনিসটা ট্যাকেল দিচ্ছে, এটাই প্রশ্ন আসতে পারে। কোরিয়াতে না আছে কোনো দ্রব্যমূল্যের মানে বৃদ্ধি, তারপরে মানে কোনো প্রোডাক্টের অভাব, ইভেন কি মাস্কেরও কোনো ঘাটতি নেই। সো এদের কারো বাসায় আপনি গিয়ে পাবেন না যে জিনিসের অতিরিক্ত মজুদ, 1 কেজি চালও মজুদ এক্সট্রা নাই। আক্রান্ত এলাকায় সব জায়গায় কাজ চলছে একই নিয়মে, কোনো এরকম আর্মি নামানো হয় নাই, কোনো রেস্ট্রিকশন নাই, প্রত্যেকটা মানুষ যে যার সেফটিটা মেনটেন করছে। মানে এত সভ্য একটা জাতি, আপনি দেখবেন রাস্তায় বের হইলে সবার মুখে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, সব কিছু সরকার যে যেভাবে পারছে প্রত্যেকটা জায়গা সেই রকমই ডিসইনফেকশন করছে। এক একটা জায়গায় রুগী ধরা পড়লে কোনো রকমের কোনো তথ্য গোপন হয় না, সাথে সাথে প্রত্যেকটা সিটিজেনের মোবাইলে মেসেজ যায়। এইটাই হচ্ছে বিগ ডেটা, এইটাই হচ্ছে ওদের টেকনোলজি। কোনো রকমের গোপন করার দরকার নাই, যা পাচ্ছে তথ্য, কে কোন জায়গায় গেছে, কোন রুগী কোথায় ছিল না ছিল, সব ধরনের ইনফরমেশন চট করেই মানে মুহূর্তের মধ্যে চলে আসে আপনার কাছে। ইভেন কি যে দোকানগুলোতে রুগী গেছে ওই দোকানগুলো পুরোপুরি বন্ধ করে না, 1-2 দিনের মধ্যে বন্ধ করে তারপরে ওই জায়গায় ডিসইনফেকশন করে আবার খুলে দেওয়া হয়, যাতে করে কারো ব্যবসায় অসুবিধা না হয়। তো আলহামদুলিল্লাহ, মানে নিজেকে গর্ব লাগে যে এই দেশে আমি আসি, আর সাউথ কোরিয়া একটা রোল মডেল পুরো পৃথিবীর জন্য। একটু আগে বাস স্টেশন থেকে আসলাম, সব কিছু নর্মাল, এমন না যে মানুষকে মানে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আমার কথাই ধরেন, লাস্ট আমাদের এখানে জানুয়ারিতে করোনা ভাইরাস ছিল, আর আমি আজকে বের হয়েছি হলো প্রায় 3 মাস পরে, মানে আমার সিটি থেকে আমি বাইরে আসছি, আমার ক্লাস আমি অনলাইনে করি, আমার জবে আমি যাই, সব কিছুই নর্মাল। সো আলহামদুলিল্লাহ কোরিয়া পুরো পৃথিবীর কাছে একটা রোল মডেল হয়ে থাকবে। আমাদের এই সাউথ কোরিয়াতে করোনা ভাইরাস প্রথম আসে জানুয়ারি 20 তারিখে, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, মার্চও শেষ হয়ে যাইতেছে, তো 2 মাস পরেও এখনও রাস্তায় বের হইলে সবার মুখে মাস্ক, এখনও জীবন
কিছুটা থমথমে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাইতেছে না। কিন্তু কোরিয়ার মতো একটা উন্নত দেশেরও এতটুকু কষ্ট হইতেছে। তো চিন্তা করেন এখন বাংলাদেশের কী অবস্থা হবে। সো ইমিগ্রেশনের সব কাজ শেষ, আর এখন আসছি ভাইয়ার সাথে দেখা করতে। আর এই যে আমার ভাইয়া, এটা হায় তো দেও। সো ভাইয়া ব্লগে এমনিতেই কথা বলতে চায় না, তো অনেক কষ্টে অন্তত চেহারাটা দেখাইছি, তো একটু লাজুক প্রকৃতির। আর এখন ভাইয়ের সাথে থাকবো এক ঘন্টার মতো, কথাবার্তা বলবো, আড্ডা দিব, আর তারপরে আমি আবার ব্যাক করা লাগবে। অনেক এক্সস্টেড, কারণ গত রাতে জব থেকে ডাইরেক্ট আজকে সুয়নে কোনো ঘুমাই নেই। তো আপাতত ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করি, আর একটু ঘোরাঘুরি হবে, তারপরে আবার ব্যাক টু। অনেক চেষ্টার পরেও সম্ভব না আমার বাইকে ক্যামেরার সামনে আনানো। এই আর জোন পার্ট এখানেই শেষ, চলে যাবো আবার স্বচ্ছতে। আল্লাহর মতে এলিয়ান কার্ডে আরও এক বছরের মেয়াদ পেয়ে গেলাম, ভিসা এক্সটেনশন শেষ। আর বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, ওর কার্ড দিয়েই বিল পে করছি। সো খাওয়া দাওয়াও শেষ, এখন যাব সাবওয়েতে। যেহেতু অলরেডি লাস্ট যে বাস ছিল ওই বাসের টাইমও শেষ, সো 6:30 ছিল। সো এখন জাস্ট সাবওয়ে স্টেশনে যাব, সাবওয়ে দিয়ে সিওল যাব, সিওল থেকে আবার সবচেয়ে ভাইয়া পিয়নটাকে ওর বাসায়। এই হইল সাউথ কোরিয়া। যদি আমাদের ওই 31 নম্বর রুগীটা না থাকতো, তাইলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত রুগীর মধ্যে একটা হইতাম। ওই 31 নম্বর রুগী একা 90% মানুষকে ছড়াইছিল দেশে। তারপর থেকেই সরকার কাজ করতেছে, আর এখন দেখেন আলহামদুলিল্লাহ, মানে আমাদের লাইফ পুরাই স্বাভাবিক। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসব। যতটা না আশা করছি এর থেকে অনেক ভালো অবস্থা এখানে। সো ম্যাক্সিমাম যে আমার পুরো সারাটা দিনের যে ট্রিপ ছিল, 95% মানুষের মুখেই মাস্ক দেখছি। সো সবাই অনেক সচেতন, এই জিনিসটাই কোরিয়াকে সাহায্য করছে এই যে প্রকোপটা থেকে মুক্তি করার জন্য। কারণ কোরিয়া কিন্তু চায়না মেইনল্যান্ডের পরেই সেকেন্ড পজিশনে কোরিয়া ছিল জানুয়ারির 20 তারিখ থেকে এখন পর্যন্ত। এখন কিন্তু আবার ইতালি আর ইউএসএ এখন 2 আর 3 নম্বর পজিশনে, কিন্তু কোরিয়া এখন আছে 8 নম্বর। একটাই কারণ যে জনগণ সচেতন। হোপফুলি আমাদের দেশের মানুষরাও জিনিসটা বুঝবে এবং নিজেদেরকে সেফ রাখবে, তাহলেই আমরা এই মহামারী থেকে মুক্তি পেতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।